हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल। आमी चैतली, आमार चैनले आपने सकल के जानाई स्वागत। आमी काली पुजो उपलक्षे किछु मिष्टी घरे तैरी करछि, तार मध्ये बेसनेर लाड्डू एकटी, जेटा आमी आपनादेर साथे शेयर करते चलेछि। एखाने आमी 3/4 कप घी निये निएछि, जेहेतु आमी एखाने 3 कप बेसनेर लाड्डू तैरी करब, तार जोन्नो आमी आधा कापेर थेकेओ कम आमी घी यूज करछि। एखाने एकटी कापेर मेजार करे आमी 3 कप बेसन एते निये निएछि। बेसनेर लाड्डू तैरी करा खूब एकटा कठिन काज नय, जे केउ एटाके तैरी करते पारे, तबे एताते अनेकटा टाइमेर प्रयोजन। बेसनटिके घीर साथे खूब भालोभाबे एभाबे मिशिए मिशिए एटाके नेड़े नेड़े तैरि करते हबे। आमी 3/4 कप घी निएछिलाम, तार थेके किछु अंश प्रथमेई यूज करेछि, एखन आरो किछुटा एर मध्ये दिए आबार एटाके भालो करे नेड़े नेड़े तैरि करे नेब। एटार मध्ये किन्तु कोनो रकमे लाम्स बा गुटि धरते पारबे ना, एटाके पुरो एइभाबे नेड़े नेड़े गुटिगुलिके भेंगे भेंगे तैरि करते हबे। বেঁচে যাওয়া ঘিটাও আমি এর মধ্যে ব্যবহার করে নিচ্ছি। তবে যারা প্রথমবার বানাচ্ছেন তারা এইভাবে বানাতে পারবেন, কারণ ঘির পরিমাণটা যদি বেশি হয়ে যায় তবে কিন্তু লাড্ডুটি তৈরি হবে না। সেজন্য আমি আপনাদেরকে এইভাবে দেখালাম। তবে এক দুইবার করার পরে আপনাদের যখন আইডিয়া হয়ে যাবে, আপনারা একবারেই ঘিটা দিয়ে তৈরি করতে পারবেন। এক একজনের কাপের মেজারমেন্ট এক এক রকম হবে, সেই হিসেবে আপনাদেরকে কিন্তু ঘি বা যেটা চিনি ব্যবহার করা হবে সেটা ডিপেন্ড করবে। বেসনটি যখন তৈরি হয়ে যাবে, নাড়তে নাড়তে খুব সুন্দর একটা গন্ধ বেরোবে, আর এরকমভাবে এটা হয়ে আসবে। এটা যখন হয়ে যাবে, আপনাদের মনে হবে যে এটা রেডি হয়ে গেছে, তখন 2-3 টেবিলস্পুন জল এর মধ্যে ইউজ করবেন। তাতে কি হয় যে বেসনের লাড্ডুটি খুব দানা দানা হয়ে যায়, খেতে খুব সুন্দর স্বাদ হয় বা দেখতেও খুব দারুণ হয়। আমি এখানটায় 3 চামচ জল ইউজ করেছি, তারপরে আমি 1 মিনিট এটাকে নেড়ে চেড়ে নামিয়ে নিয়েছি। কখনোই এটাকে ছেড়ে দেবেন না বা গ্যাসের মধ্যে এটাকে রেখে দেবেন না, তার যে তাপটা থাকে তাতে কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। 2 মিনিটের মতো আমি এটাকে রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য। যতক্ষণ এটা ঠান্ডা হচ্ছে, চলুন আমরা কিছু পেস্তা রেডি করে নিই গার্নিশ করার জন্য। আমি এখানটা কিছু পেস্তা নিয়ে নিলাম, এটাকে পিস পিস করে নেব এটার উপরে গার্নিশ করার জন্য। গরম বেসনের উপরে যদি আমরা চিনিটা দিয়ে দিই, তবে কিন্তু চিনিটা একদম গলে যায়, আর তখন কিন্তু লাড্ডুটি ভালো করে তৈরি হয় না। এখানে আমি 1.5 কাপ পাউডার চিনি ইউজ করছি। চিনিটাকে মিক্সির সাহায্যে আমি গুঁড়ো করে নিয়েছি। 3 কাপ বেসন আমি ইউজ করেছি, তার জন্য আমার 1.5 কাপ চিনি দরকার হবে। এবারে খুব ভালো করে চিনিটিকে বেসনের সাথে একদম মিশিয়ে নিতে হবে। দেখুন খুব সুন্দর করে মিশে গেছে। সামান্য একটু পরিমাণে ঘি হাতে চাটুতে লাগিয়ে নিন, আর এই ধরনের একটুখানি কোয়ান্টিটি আপনার হাতের মধ্যে নিয়ে এটাকে খুব চেপে চেপে এই ধরনের একটি গোল্লা তৈরি করতে হবে। তারপরে 2 হাতের সাহায্যে এটাকে ঘুরিয়ে লাড্ডু তৈরি করে নিন। দেখুন খুব সুন্দর হয়ে লাড্ডুটি তৈরি হয়ে এসছে। ঘিয়ে ভাজা তৈরি কোনো জিনিসই খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় না, তবে এইভাবে লাড্ডু তৈরি করে আপনি একটি এয়ারটাইট কন্টেনারের মধ্যে রেখে বেশ কিছুদিন ইউজ করতে পারবেন। এই রেসিপিটি যদি সত্যি আপনাদের পছন্দ হয়ে থাকে, তবে অবশ্যই লাইক বাটনে ক্লিক করবেন, শেয়ার করবেন আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। আমার চ্যানেলটিতে অনেক ধরনের ভিডিওস থাকে, নতুন নতুন রেসিপিও থাকে, সেগুলি দেখার জন্য আপনাকে কি করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে আমার চ্যানেলটিকে এবং বেল আইকনটিকে ক্লিক করতে ভুলবেন না। আপনাদের কাছে নোটিফিকেশন যাওয়ার জন্য বেল আইকনটি ক্লিক করা খুবই দরকার।